আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, এর লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। প্রোস্টেট গ্ল্যান্ড শুধুমাত্র পুরুষের থাকে, এটি মহিলাদের থাকে না। এটি পুরুষের একটি সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। এটি মূত্রথলির নিচে এবং মূত্রনালীকে ঘিরে থাকে। এটি দেখতে অনেকটা সুপারি বা আখরোটের মতো। এর কাজ হচ্ছে পুরুষের বীর্যের পরিমাণ বৃদ্ধি করা, বীর্যকে পিচ্ছিল করা এবং শুক্রাণুর জন্য খাদ্য সরবরাহ করা, এবং মহিলাদের ভ্যাজাইনাতে গিয়ে ভ্যাজাইনার অ্যাসিডিটি কমিয়ে শুক্রাণুর জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করা। বয়স বাড়ার সাথে সাথে হরমোনের প্রভাবে এটি বেড়ে যেতে পারে, তাছাড়া অন্য কোনো কারণে, আঘাত বা অন্য কোনো কারণেও এটি বেড়ে যেতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ড, অনেকের একটি ভুল ধারণা থাকে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া মানেই ক্যান্সার হয়ে যাওয়া। আসলে ধারণাটি ঠিক নয়। প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার ছাড়াও বড় হয়ে যেতে পারে। একে বলা হয় বিপিএইচ, অর্থাৎ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া। আপনার প্রোস্টেটটি বড় হয়ে গেলে কীভাবে বুঝবেন, অর্থাৎ কী কী লক্ষণ দেখা দিবে, যেভাবে আপনি বুঝতে পারবেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে? যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ডটি মূত্রথলির নিচে থাকে, অতএব মূত্র যখন প্রোস্টেট গ্ল্যান্ডটি বড় হয়ে যাবে তখন কিন্তু মূত্রথলিতে নিচ থেকে উপরের দিকে চাপ পড়বে। চাপ পড়লে কী হবে, মূত্রথলিটি দুই পাশে একটু ঝুলে নিচের দিকে পড়ে যাবে আর মাঝখানে একটু উঁচু হয়ে যাবে। উঁচু হয়ে গেলে কিছু প্রস্রাব সর্বক্ষণের জন্য মূত্রথলিতে থেকে যাবে, এটি পুরোপুরিভাবে খালি হবে না। একে বলা হয় পিভিআর, অর্থাৎ পোস্ট ভাইরাল রেসিডিউ। প্রস্রাব করার পরেও কিছু প্রস্রাব মূত্রথলিতে থেকে যাওয়া। আর কী হবে, যেহেতু এটি মূত্রনালীকে ঘিরে থাকে, মূত্রনালীর ভিতর এর ভিতর দিয়ে যেহেতু মূত্রনালীটি পাস হয়, মূত্রনালীর গায়ে চাপ পড়বে, মূত্রনালীটি সংকুচিত হয়ে যাবে। তাহলে দুটি ঘটনা ঘটলো, মূত্রনালী সংকুচিত হয়ে গেল এবং মূত্রথলিটি মাঝখানে মূত্রনালীর গোড়ার দিকে উঁচু হয়ে দুই সাইডে নিচু হয়ে গেল। এ কারণে কিছু লক্ষণ প্রকাশ পাবে। এক নম্বরে হলো, যেহেতু মূত্রথলিতে কিছু প্রস্রাব সর্বক্ষণের জন্য থেকে যায়, এতে ঘন ঘন প্রস্রাব দেখা দেবে, অর্থাৎ অল্প প্রস্রাব জমলে আবার প্রস্রাবের বেগ হবে, বারেবারে প্রস্রাবের একটি প্রবণতা থাকবে, এবং মূত্রথলিতে দীর্ঘ সময় প্রস্রাব থেকে যাওয়ার কারণে মূত্রথলিতে ইনফেকশন হবে, এতে ইরিটেশন হবে, বারবার প্রস্রাবের একটি চাপ আসবে, প্রস্রাব না জমলেও হেজিটেন্সি বলে একে, অর্থাৎ হেজিটেট ফিল করবে, বারবার প্রস্রাবের বেগ হবে কিন্তু প্রস্রাব নাও হতে পারে। আবার দীর্ঘ সময় প্রস্রাব থেকে যাওয়ার কারণে আপনার এখানে ইনফেকশন তৈরি হতে পারে। এবার আসেন মূত্রনালীতে চাপ পড়ার কারণে কী হবে, দীর্ঘ সময় ধরে চিকন নালে প্রস্রাব হবে, প্রস্রাব করতে অনেক বেশি সময় লাগবে, প্রস্রাব করার জন্য বেশি করে চাপ প্রয়োগ করতে হবে, বেশি করে কোষ দিতে হবে, এবং প্রস্রাব করার সময় ব্যথা হতে পারে, জ্বালা পোড়া হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এই লক্ষণগুলো যদি আমরা পাই তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে এটি ধারণা করা যেতে পারে। আমরা কীভাবে নিশ্চিত হব যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে কি না, এজন্য যদি আপনি একটি আল্ট্রাসোনো করান, আল্ট্রাসোনো কেইউবি উইথ প্রোস্টেট, এই পরীক্ষাটি করালে প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বলে দিবে এবং পিএসএ, যেটি প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এটি পরীক্ষা করালে প্রোস্টেট গ্ল্যান্ডের অবস্থা কেমন আছে সেটি নির্ণয় করা যাবে। এছাড়া কেইউবি এক্স রে করালেও প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বোঝা যাবে। এবার দেখেন, আমরা সবগুলো লক্ষণ যদি একসাথে বলি তাহলে কী কী লক্ষণ পাবো। ঘন ঘন প্রস্রাব হবে, প্রতিবারে প্রস্রাবের পরে কিছু প্রস্রাব থেকে যাওয়ার কারণে মূত্রথলিতে ইনফেকশন দেখা দিবে, প্রস্রাব চিকন নালে বের হবে, প্রস্রাব করতে অনেক বেশি সময় লাগবে, প্রস্রাব করতে জ্বালা পোড়া হবে এবং অনেক বেশি চাপ দিয়ে প্রস্রাব করতে হবে, ফোটায় ফোটায় প্রস্রাব হবে, প্রস্রাবের রাস্তায় ব্যথা হতে পারে। এবার দেখব, যদি প্রোস্টেট গ্ল্যান্ডের সঠিক চিকিৎসা না হয় তাহলে কী কী কমপ্লিকেশন হতে পারে। যেহেতু দীর্ঘদিন ধরে প্রস্রাবের থলিতে থেকে যাবে, এর ফলে ইনফেকশন হতে পারে, ইনফেকশনটি উপরের দিকে অ্যাসেন্ড করতে পারে, এতে ইউরেটার এবং কিডনিতে ইনফেকশন হতে পারে, কিডনি ড্যামেজ পর্যন্ত হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা থাকার ফলে প্রস্রাবের ব্লাডারে, অর্থাৎ ইউরিনারি ব্লাডারে স্টোন হতে পারে এবং প্রস্রাবের সাথে ব্লাড আসতে পারে, প্রস্রাবের থলিতে ইনফেকশন হতে পারে, এই সমস্ত কমপ্লিকেশন দেখা দিতে পারে। এবার আসেন চিকিৎসা কী হবে। এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসাই সবচেয়ে মানে বেশি প্রিফার করবো আমি।
कारण हलो होमिओपैथिक चिकित्सार माध्यमे वृद्धि पा प्रोस्टेट ग्लैंड के आबार पूर्वेर साइजे फिरे आना सम्भव एवं एटिके सुस्थ करा सम्भव। होमिओपैथी बैराइटा कार्ब नामे एक ओषुध रयेछे। এই ওষুধের লক্ষণ হচ্ছে যারা এজড পিপল অর্থাৎ বয়স যাদের বেশি তাদের প্রস্রাব গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে এদের যদি প্রস্রাব করতে কষ্ট হয় এবং রাতে ঘন ঘন প্রস্রাব দেখা দেয় তাহলে ব্যারাইটা কার্ব ওষুধটি খুবই কার্যকরী। এছাড়া যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা থাকে ঠান্ডা সহ্য করতে পারে না এবং ফোটায় ফোটায় প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে ব্যারাইটা কার্ব ওষুধটি অত্যধিক উপযোগী। কোনিয়াম নামে একটি ওষুধ আছে যে ওষুধের রোগীদের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের গতি অনেক কমে যায় এবং প্রস্রাব গ্ল্যান্ডটি পাথরের ন্যায় শক্ত হয়ে যায় এবং যদি এরকম তথ্য পাওয়া যায় যে এর যৌন চাহিদাকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখার ফলে ধীরে 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 এর রোগ লক্ষণটি দেখা দিয়েছে, প্রস্রাব গ্ল্যান্ড অনেক বেশি শক্ত হয়ে গেছে এবং যৌন সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ তার যৌন শক্তি কমে গিয়েছে, তাহলে ওষুধ হতে পারে কোনিয়াম। স্যাভাল সেরোলেট নামে একটি ওষুধ আছে, এটিকে আপনার হোমিওপ্যাথিক ক্যাথেটার বলা হয়। এটি প্রস্রাব গ্ল্যান্ড বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। যাদের প্রস্রাব করতে অনেক বেশি কষ্ট হয় প্রস্রাবে জ্বালা পোড়া হয় এদের ক্ষেত্রে স্যাভাল সেরোলেট ওষুধটি কার্যকরী এবং যাদের প্রস্রাব বড় হয়ে যাওয়ার কারণে ক্যান্সারের দিকে ধাবিত হয় তাদেরকে ক্যান্সার থেকে প্রতিহত করার করে সুস্থতা আনয়ন করার জন্য স্যাভাল সেরোলেট অত্যধিক গুরুত্বপূর্ণ একটি ওষুধ। থুজো অক্সিডেন্টালিস নামে একটি ওষুধ রয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যে কোনো গ্রন্থি বা অন্য কোনো বৃদ্ধি বা টিউমারের জন্য। যেসব রোগীদের অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা থাকে এবং যারা খুব বেশি সন্দেহপরায়ণ অন্যদেরকে সন্দেহ করেন এদের এবং সাইকোটিক দোষ যাদের রয়েছে এদের ক্ষেত্রে থুজো অক্সিডেন্টালিস খুব গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়া লক্ষণভিত্তিক অন্য যে কোনো ওষুধ আসতে পারে। আপনারা ওষুধের পাওয়ার এবং ডোজের জন্য কোনো বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করে ওষুধের ব্যবস্থা জেনে নেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান থাকলো। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।